বিএনপি কেন সরকারের পতন ঘটানোর শক্তি কোনো রাজনৈতিক দলের নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করে খাল কেটে কুমির আনার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের সময় মির্জা ফখরুলের ভূমিকা সমালোচনা করে বলা হয়, আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে। দীর্ঘ ২০ বছর পর গাজীপুর মহানগর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে আওয়ামী লীগ নেতারা জিআর কর্মকাণ্ডের পাশাপাশি সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও। মুক্তিযোদ্ধাদের তিনি গুম করেছিলেন, মুক্তিযোদ্ধা সৈনিক বিশেষ করে এয়ারফোর্সের যারা ছিল এবং যাদেরকে হত্যা করেছে তাদের ফাঁসির রায় হয়েছে, হওয়ার আগেই তাদের ফাঁসি কাস্ত ঝুলিয়েছেন। প্রতিদিন বক্তৃতা দিয়ে বেড়ান আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা ১৯৭১ কুখ্যাত রাজাকার ছিল, ৭৫ খুনিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ঢাকায় পল্টন থানা আওয়ামী লীগের সম্মেলনে বিভিন্ন সময় সরকারকে নিয়ে বিএনপির সমালোচনা বা হুমকির জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই ৭৩ বছরে আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির অনেক গভীরে, এই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে বা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপি কেন? এই বাংলাদেশে কোন রাজনৈতিক দলের শক্তি নেই আওয়ামী লীগ সরকার পতন করার। গাইবান্ধা উপনির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে চট্টগ্রামে সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে। বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথেই হাঁটছে, তারা যাতে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তবে তারা সংঘাতের পথে হাঁটলে জনগণকে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে। মির্জা ফখরুলের মার্কিন নিষেধাজ্ঞায় দাবির বিষয়ে কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, এটা খাল কেটে কুমির আনার কাজ করার চেষ্টা করছেন তিনি। সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচায়ক। বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।